السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا حميدا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا, يا ايها اللي الذين اللي امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صلِّ على مولانا. মুহাম্মদ وعلى आले সাইয়দে না প্রাণ খুলে জবান খুলে আওয়াজ দিয়ে কণ্ঠ ছেড় دی۔ শারপিন হাত মাঠের গড়ে একটি সাদা কাপড় নিয়া জন্মের মতো বিদায় নিয়েছেন আমাদের আব্বা জান আম্মা জান পৃথিবীর সমগ্র জায়গায় মোবাইলে কথা বলা যায় আজ পর্যন্ত অন্ধকার কবর সাহিত কর দিলাম নিজের আত্মীয় স্বজন পৃথিবীর কোন যন্ত্র দি আজ পর্যন্ত কোনদিন কবর নিতে পারে না ঠিক কিনা বলো কথা বলে সে অন্ধকার কবরে আজকের বিশাল এই দিন আমাদের আব্বা জান আম্মা জানের কবরে যেন ইসল সব যেন পৌঁছিয়ে যায় একই সাথে একই কণ্ঠে আমরা কয়েকবার দূর শরীফ করতে চাই পারবেন কিনা কথা বলেন ইংরেজিতে বলা হয় আই এম সরি ফার অফ মি সৌদি আরবের আঞ্চলিক ভাষায় বলা যায় মালিশ মাপ চাই দুঃখিত আল্লাহর রাসূলকে মাটিতে কখনো বসে নাই কথার উত্তর দেন রসুল কিসের মানুষ কথা কও কথা বলেন তো সেই নবী কি মাটি বসে নাই কখনো আপনারা যারা চেয়ার মধ্যে বসে আছেন হয়তো রাগ করতে পারে মেডিকেল সায়েন্স এমবিবিএস এফসিপিএস ডাক্তারের কাছে জিজ্ঞাসা করবেন শরীরের ব্লাড প্রেশার ডাক্তারের দোকান হয়ে দেখারে দেখা যায় কার সাথে সম্পর্ক যে মানুষ মাটির সাথে সব সম্পর্ক তাহলে তার শরীরের প্রেশার সব সময় ঠিক থাকে আলহামদুলিল্লাহ আপনি চেন্টার সারা সারাদিন বিলের মধ্যে কাজ করেন পুকুরের মধ্যে কাজ করেন চ্যান্টেল পায়ে দেবেন না আল্লাহর কসম সেই দিন রাতের বেলা

صلي على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على جرجر جر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا كربلاء كرون كهيني বলা যায় কার বালি করুন কাহিনী কেমনে বলা যায় ইমামু গুসন সাহি হলো ইমামু গুসন সাহি হলো কার বালার ময়দা कर बलारी करून कहनी के मैंने बोला जा अल्लाहुम्मा माँ अला आला, आला। वाला आली सै दीना मा मारे काने दोनी शिमर সনল না জগতে আল্লাহ সোনো না জগতে আরে কানি দে মাফাতে মাই হুসানহারা সু কে মা ফাতেমার কানে ধনীশীমার সোন ন না জগতে আল্লা صل يا وعلى آل سيدنا بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله اي آتَشِ فراقت دلها قباب كَرْدِيَا ديا ابو عشت جاء جَانُ خراب بلغ ديا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله یا رسول اللہ علیکم قرآن حالا مسلمان دری نیند قرآن سدا رشن کد سلے دنیا

بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا فيه سبيله لعلكم تفلحون صدق الله العلي العظيم وصدق رسوله نبي الحبيب الكريم নাহদা নাযালিক মিনাশাহিদিনা ওয়াশাকিরিন আল্লাহুম্মা আমিন নতুন অফিস সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের বিশাল বর্ণব্দ সুন্দর জমেল নাই বাফ বৈশি আমার মাথার মুখর মুর্বে নিজাম অত্র বাজারের সুযুগ্য সুদুযুগ্য

বসার জন্য আসার জন্য সুযোগ দান করেছেন আমরা সেই মালিকের কাছে একবার মাথা নিচে করে সকলে একবার জবান করে শুকরিয়া করে আলহামদুলিল্লাহ আরেকটু জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ শুকরিয়া করে মার মাথার মুক্তির মুখ এহকালে বন পরকালের একমাত্র ব্যক্তিত্ব

সেই নবীর দরবারে বাংলাদেশের এই প্রান্ত থেকে জানাই লক্ষ কোটি দর্শক স্বীকার করে বলেন আমিন শুকরিয়া করি আপনাদের আসমান যখন কালো যখন মেঘ হয়ে যায় সে মেঘের ভিতর থেকে হঠাৎ করে বৃষ্টি মাটিতে নেমে আসে মাইকের আওয়াজ যখন শোনা গেল সব ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে ঘর ছেড়ে দিয়ে সারের নামাজের পরে হঠাৎ বৃষ্টির মত নবীর মাফের যোগদান করছেন আই আল্লাহ গো কাল কেমতের ময়দানে প্রত্যেককে এই মাফিল প্রত্যেককে হঠাৎ বৃষ্টির মত নাজাতের জরিয়া করে দিও প্রিয় উপস্থিতি আপনারা জানেন এটা বছরের শুরু মাস আরবি মাসে মুহররম মাস বলা হয় আলেমরা আলোচনা করেছে আমি যখন এখানে পৌঁছলাম আপনাদের প্রিয় নয়নমণি জেনাবি শাহ মৌলানা রবি সাম্থাম আপনাদেরকে আশুরার সম্পর্কে আলোচনা পেশ করেছে আমার প্রাণ প্রিয় ফজল ভাই সাবের ভাই আপনাদেরকে আশুরার সম্পর্কে আলোচনা করেছে সুতরাং আমার সবচেয়ে সেটা যেহেতু আজকে যদি আশুরার আলোচনা যদি না করি কাল কে মতের ময়দান আমার মত মোল্লাকে আল্লাহর তরবারে ধরা খাওয়াতে হবে টিক নেবে টিক বলে সেই দিন আল্লাহ জব করবে আলম্রা সুরার দিনে কথা বলো না খেন মোনাফেখদেরকে থুলে ধরো না খেন ইমাম হাসান হুস্সাইন

কোফার ময়দানের কারবাল্লার ময়দানের এক বিন্দু আলোচনা শেষ করা যাবে না ঠিক কিনা কো যাই হোক সেই কারবাল্লার ময়দানের রক্ত উসিলাই আমাদের গুনাহ maaf করে দাও সকল বনি আমি আল্লাহ রাসূল দোয়া করতাই আল্লাহ শুধু আমার নাতি না আল্লাহ গো তোমার দরবারে লাল কালি দরখাস্ত করলাম বিশ্বনবী তাজদার মদিনা সরকার দোয়া লম নাই মোহাম্মদ সল্লাল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরনবী হায়াৎবি যখন নামাজের ভিতরে যখন দাঁড়াই থেন সলামের পরে আল্লাহর দরবারে দুটি ভিক্ষু করবো তো ভিক্ষার হাত মোবার খুলে দিয়ে বল থাইল্লা গো আমি নদীকে পৃথিবীর জমিন থেকে যখন শেষ হই শ্বাস মুহাম্মদের যখন হয়ে যাবে সেই দিনে তোমার দরবার ফরিয়াত করলাম আল্লাহ তুমি যারা আমাকে নামাজের ভিতর মসজিদের ভিতর মুনাফিকের হাতে শহীদ করায় যো সুবহানাল্লাহ গর্জায় হই সুবহানাল্লাহ বলে সওয়াব আছে গুনাহ আছে আমিন কইলে সওয়াব আছে গুনাহ আছে লোগো কবি رحمت গুন হইবো আল্লাহ আমাদেরকে বলার জন্য সুযোগ দান করুন আমিন আর নরম হও না আমিন

হাকিমের ভিতরে কত সুন্দর করে আমার আল্লাহ ঢিকলার করে দিল শুধু নবীন যত দুনিয়ার যত সাহাবাই ক্রাম আল্লাহর দরবারে কান্না করতেন আল্লাহ তোমার উপর ইমান আনলাম তোমাকে বিশ্বাস করলাম আর যদি মৃত্যু যদি হয়ে যায় আমাদের জন্য আপনি একটিমাত্র আপনার কাছে আমাদের লাল কালি করো সত্য শুধুমাত্র আমাদেরকে যেন সখীদের ভিতরে যেন গণ্য করো সাক্ষী করো ঠিক নেবে ঠিক আবার আল্লাহ কোরআন শরীফের ভিতরে ডাক মারল রাহমানির রাহিম

আমার আল্লাহ কোরআন শরীফের ভিতর কত সুন্দর করে ডাং মারল আল্লাহ তোমার উপরে বানালাম তোমাকে বিশ্বাস করলাম দুনিয়ার জমিন থেকে যখন যেতে হবে আল্লাহ আমাদের একমাত্র সখীদের সঙ্গী করে দিও আল্লাহ সখীদের মর্যাদা দিও দুনিয়ার কোন পয়গম্বর দুনিয়ার কোন সাহাবায়ে কেরাম দুনিয়ার কোন অলি আপ্তার গোস এই পৃথিবীতে সুখ গ্রহণ করতে চায় না তারা যখন সুখ গ্রহণ দুনিয়ার কাফের ইহুদিন সারের বাচ্চারা মুনাফেকের বাচ্চারা একের পরে এক নবীদেরকে হত্যা করার জন্য খুন করার জন্য মক্কার অলিতে গলিতে সারা পৃথিবীর জমিতে মহাবলবিদেরকে ঘুম যেতে দেয় নাই সাহাবাইকেরকে ঘুম যেতে দেয় নাই বারবার নবীদেরকে হত্যা করার জন্য চেষ্টা কর যে ঠিক বেঠিক বলে? এখনো পর্যন্ত মুসলমানকে হত্যা করা হয় বেঈমানেরা ঠিক না বেটি? ঠিক। এখনো পর্যন্ত মুমিনদেরকে সারা পৃথিবীর মুনাফেকেরা কাফের বাচ্চা হুদির বাচ্চা নাসারার বাচ্চা মুসলমানকে খুন করে যাচ্ছে ঠিক না বেঠিক বলেন? আজকে সারা পৃথিবীর জমি আপনি তাকিয়ে দেখেন। একটা মুসলমান কান্ট্রি পৃথিবীতে দুই শেষিয়া যে কান্ট্রি ছাপ্পান্ন কান্ট্রি হচ্ছে সিউর একবার মুসলমান সহি মুসলমান ছাপ্পান্ন কান্ট্রি ভিতরে আজ পর্যন্ত কোনো সুখ নাই একের পর এক মুসলমানকে হত্যা করা হচ্ছে ঠিক নেবে ঠিক বলে সে হত্যা এখনো পর্যন্ত আছে কি নাই আরে কথা কোন আছে কি নাই আল্লাহর নবী বলেন নবী দুনিয়ার জগতের ভিতর আল্লাহর খাবি বাস থেকে দের এক বছর আগে মক্কার মদিনার জমিন থেকে ডিগলার করে দিল মৃত্যু যখন হবে এই দুনিয়ার জমিন থেকে যখন চলে যখন যাব আল্লাহ তোমার কাছে একটি ফরিয়াদ লালখালি দরখাস্ত করলাম আমার আল্লাহর হাবিব বলে বুখারী শরীফের ভিতরে জিহাদের ময়দানে তলোয়ার ধরতে হবে না

হযরত ইমাম হাসান হোসেনের বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয় আমি জানতেবার জন্য প্রস্তুত হলাম রেহে হয়ে গেলাম এবারে যদি কোনো banda যদি নিয়াত করে আবার নবী বলে তুমি যদি ঘরের ভিতর যদি অন্তকাল হয়ে যাও অথবা বাবের ফাসি যদি অন্তকাল হয়ে যাও নতুন অফিসে বাজার করার জন্য যদি আপনি যদি অন্তকাল হয়ে যাও আমার নবী গ্যারান্টি দিয়েছেন মৃত্যুর সাথে সাথে আপনাকে শহীদদের মধ্যে দান করে দেওয়া হবে আল্লাহু আকবার

আর জোর সোরে এখন মুসলমান বাইরে আজ থেকে তার হাজার বছর আগে মক্কার মদিনার জমিন থেকে আল্লাহর হাবিবের জবান মোবারক থেকে আমার নবী ঘোষণা করো কোন বন্ধ জিহাদের জন্য শুধুমাত্র নিয়ত করেছেন আল্লাহ তোমার কোরআনের জন্য তোমার নামাজের জন্য তোমার সৎকার জন্য তোমার সন্ন্যার জন্য নবীর সন্ন্যার জন্য কোন বেয়াদ যদি কথা বলে আমি জান দেওয়ার জন্য রাজি হয়ে গেলাম আল্লাহর হাবিব বলে তুমি এই নিয়ত করার পরে মসজিদের ভিতরে তুমি নামাজ পড়তে গিয়েছিলাম ব্যবসার জন্য দোকানের ভিতর আপনি ফিরতে চিলার রাস্তায় पर्यंतকাল হয়ে গেছে আর নবী গ্যারান্টি দিয়েছেন আপনি інтеগাল হওয়ার সাথে সাথে ওই নিয়তের কারণে আপনাকে শহীদদের মধ্যে দান করা হয়েছে আল্লাহু আকবার এটা গ্যারান্টিলি রাজি আছেন কি নাই ওনাকমাত পারি রাজি আছেন নাই ইমাম হাসান হুসানের বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যদি রসুলের দাঁড়ের বিরুদ্ধে রসুলের সন্ন্যার বিরুদ্ধে যদি কোন মোনা বাচ্চা কথা বলে তাইলে আমরা যেখাদের ময়দানে যাব যদি না যাই ঘিদা করে তাকে যদি কোন বন্ধা যদি ঘরের ভিতর মারা যায় যেই নিয়ে করেছেন রসুল বলেছেন যেহাদের ময়দানে না গেল তোমাকে যেহাদের সোয়াব দেওয়া হবে শহীদের মর্যাদার সোয়াব দেওয়া হবে সুমারণা কোরআন শরীফের ভিতরে ডাক মারলাম নবীরা কোন দোষ করে নাই দুনিয়ার কোন সাহাবা একরাম কোন দোষ করে নাই ঠিক না বেটি খাও নবী কোন দোষ দিচ্ছে না নবী কারো সম্পদ লুট করে নাই দুনিয়ার কোন মানুষের কোনো ক্ষতি করে নাই

মাঝে মাঝে টাটকা ভিতরে পড়ে যায় মাঝে মাঝে রিক্সার ভিতর তুন ফরিও মরে যা গাড়ির ভিতর তুনি সুন্দর করে একদিন যখন মৃত্যু যখন হয়ে যাবে আপনার আল্লাহ মরবই যখন তুমি একদিন একদিন তোমরের মতো সাহস দিয়া মরায়ো এতেকাল করে শহীদ করায়ো আমার আল্লাহ বলেছেন দুনিয়ার কিছু মানুষ রাস্তাঘাট মারা যাবে টাটকা ভিতরে মারা যাবে আর কিছু মানুষ

আসলে হয়তো আমার ভাগ্যবানও হয়তো আপনাদের ভাগ্যবান গতকাল আমার ডাকার টিকিট ছিল এগারোটা পঁয়তাল্লিশ চাল্লিশ কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার জন্য আমার বড়বোন আমার ভাগ্য আমার একজন দুলোভাই তাকে ঋণ পড়ানো হল বর্তমানে ডাক এনুট হাসপাতালের মধ্যে অবস্থান করতেছেন আমিও যাওয়ার কথা আল্লাহর কসম। এই মাহফিলে কারণে আর টিকিটটা নাই বাদ দিতে হইলে মারা ভার সুতরাং হয়তো আমরা দোয়া গুজন আর এ তার লাই অন্যরা আর কি আই অন্য তুমি দোয়া সাই আর দুলাভাই এর জন্য আল্লাহ অতি সত্য রিং ফরাই হস্তত পরে কি প্লক হবি নবজন আল্লাহ তার শেফা দান করুক আমিন হন আর জোরে না আমিন আল্লাহ এবার যারা হাডের বিভিন্ন রোগ আল্লাহ আক্রান্ত অসুস্থ আল্লাহ তোমার কুদরতের পক্ষ থেকে এই মাহফিলের উসিলাই আশুরার দিনের মাহফিলের উসিলাই তারা উপস্থিত হয়েছে অনেকের শরীরের ভিতরে ডায়াবেটিস প্রেসার বিভিন্ন রোগ হয়েছে আল্লাহ তুমি কুমার কুদরতের ইশারাই শিফা দান কর দে সকলে বলে আমিন আল্লাহু আকবার সালাতুন ইয়া রাসূলুল্লাহ जुर जुर सलाह सुनिया सुनना আমারে জীবন মরণ আমারে জীবন মরণ সাজাবো মাদাহানি দিয়ে আমার জীবন মরণ সাজাবো মাদাহানি দিয়ে রঙ্গ রঙ্গ রঙ ন হলো রঙ্গ রঙ্গ রঙ ন হলো আমার জীবন আমার জীবন মরণ আমার জীবন মরণ সাজাবো মোদিনা দিয়ে সালা নেখা হাদিসি দিয়ে গো জীবনে গোড সে জীবনে আসবেদ গো শান্তি বাই ঠিক কিনা বলো কোরআন সুন্না দিয়ে গো জীবন গোডো হাই সে জীবনে আসবে গো শান্তি বাই শান্তি রাফর নাম শান্তি আমার জীবন মরণ আমার জীবন মরণ সাজাবো মাদাহী দিয়ে আমার জীবন মরণ সাজাব মদিহি না দিয়ে রঙ্গ রঙ্গ রং না হলো আমার জীবন আমার জীবন মরণ সাজাব ও রঙ দিয়ে সলা মুসলমান আল্লাহ কোরআন শরীফের ভিতর কত সুন্দর করে আমার আল্লাহ ডাঙ মারলো যারা কোরআনের জন্য ইসতামের জন্য দুনিয়ার জমিন থেকে যারা শহীদ হয়ে যায় হযরত ইমাম হুসাইন কারবালার প্রান্ত তরা দাওয়াত দেওয়ার জন্য গেল কদার কসম কোন লবের কারণে ঠিক কি আল্লাহর হাবিবের হরেজের টুকরা লোবের কারণে কিন্তু কুফার ময়দানে কারবালার প্রান্তর জান নাই শুধুমাত্র আল্লাহর ও জগতের ভিতরে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য কুরআনের পরিচয় দেওয়ার জন্য ইমাম হোসাইন গেল শুধুমাত্র নানার কালমার দাওয়াত দেওয়ার জন্য কুফায়ে গেল ঠিক কিনা ক দুনিয়ার কোন লোবের কারণে কিসের কারণে ইস্তেবার তা

اللہ حسب ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد ہر دیکھو دیکھو آسمان نو بی زیر پورا تو ہے اللہ روحا بی بہے پہلے مولا کا تو ہے حسی بی ربی جلل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد

إلا الله حسب ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله إلا اللعوة لك اللعوة لك محمد الله محمد رسول الله شكر كربلاء صلى الله مسلم بايرم অ বিশ্বের সম্মানিত ব্যবসায়ী পায় কোন আল্লাহর কসম কোন নবীর ভাষা নয় কোনো আলমের ভাষায় কোনো পৃথিবীর কোন ফকিরি ভাষা নয় আল্লাহর উপরিজ্যুৎ বলে যারা তুমি আর জগতের ভিতরে বাল দোল অতি নিজের জান্নাত আল্লাহর দরবারের মধ্যে খোরবান করে দিও কোরানের জন্য ইসলামের জন্য যারা প্রাণ দোলার জন্য যারা নেমে গেছ আমি আল্লাহ তাদের ইজ্জত সম্মান আমি আল্লাহ বাড়াইয়া দেব বি الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون الله <applause>

আল্লাহর কসম সৈয়দ কুতুব সাহেব দিন ডাক দিয়েছে কারাগারের ভিতরে ইসু ফাওয়াজ তার সম্পর্কে লেখে আল্লাহর কসম সেই দিন তুমি মুসলিমের কাছে দিয়ে বলেছে জামাল নাজের শোনো পৃথিবীর সব সুন্দর মহিলা যদি আমার সামনে যদি ওলঙ্গা যদি করে দাও আল্লাহর কসম আমার কোরআনের শক্তি সেই দিন কিয়ামত পর্যন্ত যাবে না তুমি শুনে রাখো আমি সৈয়দ কুতুবের কলম শুধুমাত্র লাগবে তোমার বিরুদ্ধে ঠিক কিনা বলো তুই দৃষ্টিকরণ করবি না এক রাখ তুই কি মান করেছিস সৈয়দ কুতব কে কেন যাবে না পার্লামেন্ট থেকে 46 জন এমপি তার কাছে পাটানো হবে তার কাছে জিজ্ঞাসা করা হলো তুমি কি চাও ডাক ডাক ছোর না তোমার জন্য লাইনের ভিতরে যত নেশা গাল দেখা যায় তোমার জন্য এই মুহূর্তে অর্থ মন্ত্রালয়ের যে মন্ত্রী যেটা পথ সেটা তোমার জন্য সেই দিন তিনি শাহাদত আঙ্গুল দিয়ে কারাগারের ভিতরে ডাক দিয়েছে শোনো এত স্মরণের ট্রাক ছয় সুন্দর নেশার দরকার করে না অর্থ মন্ত্রীর পথ

আর আজকে যদি তারা কর পদানা যদি ফাটতে দই সদর লগি পর্যন্ত এসে নকমা তো আর আর কি না আতিককে যদি সাইন মাঝে মাঝে যদি বড় করে যদি বাবা টাইয়ার যদি লাড়কে সারকে ফাটতে দই তো

ইমাম হুসাইনের যদি প্রেম যদি তোমার ভিতরে যদি লেগে যায় ফারুক আজমের প্রেম ভালোবাসা যদি তোমার ভিতরে থেকে যায় আবক্ষ সিদ্দিকের প্রেম যদি তোমার ভিতরে থেকে যায় আল্লাহর কসম একদিন একদিন মুসলমানের হাতের মধ্যে পতাকার বিজয় হবে ঠিক কিনা হ আর জোর বলেন ঠিক কিনা হ বিসমিল্লাহির

খয়দা খারাপ লাগিত্তার অন্তরমতে লাগিত্তার ভাম ভাল্লার আজিয়াত তো না আমার আল্লাহর কোরআন জিয়াল হইয়েন এন দারিক শক্তি পৃথিবীর কোন মানুষ একখানা গরি শুনো চাই আল্লাহ রব্বুলজ্জাত কোরআন হাকিমার ভিতরে কত সুন্দর করে ঘোষণা কইল ইহুদি নসরা কখনো মুসলমানের আপন কতবার এটা ঠিক কিনা হয় নাকামাতন

খোন রাসদদিক মনে কইছো নাকি এই নাই কোরআন জুরবে আয়াত কইতে যদি আডা সদর বাদর কইলে মলে জুনা জুনা যদি না কামাত কোরআন শরীফে রাতি বলে আততাকুল ইয়াকুদা ওয়ানসা রাউলিয়া আরব লা ফাল কেদর শরীফ পরান সালাতুনিয়াম আখেরি সালাম লাও ওহে না যান তোমার হোসেন যাই কারবালার ময়দান তোমার যাই।